আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম বরাবর মতো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সম্মানিত কৃষক ভাইরা প্রতিনিয়ত যারা আমার ইউটিউব চ্যানেলে কৃষি প্রতি দেখেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তে আজকে আমি যে বিষয়টা না কথা বলবো সরিষে কি সমস্যা হয় এবং সরষে কি ব্যবহার করলে আপনার বিঘে দুই থেকে তিন গুণ ফলন বেশি পাবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন সবাই সম্মানিত চাষি ভাইরা শরষে বাংলাদেশে ভোজ্য তেল হিসেবে চাষ করা হয়ে থাকে বিভিন্ন জেলায় কম বেশি সরষা চাষ করা হয় তবে এক এক জায়গায় এক এক জাত লাগান হয় যেমন কিছু কিছু জেলায় আছে বাড়ির চোদ্দ জাত ভালো হয় কিছু জেলা আছে বাড়ির পনেরো সতেরো এবং কিছু জেলা আছে টরি সাত এবং রাই সরষে ভালো লাগানো হয় সম্মানিত চাষি ভাইরা শরষে সাধারণত আমরা কাণ্ড রোগটি বেশি দেখতে পাই এই রোগটি হলে শৈশায় কী ধরনের ক্ষতি হয় সম্মানিত কৃষক বাইরা সাধারণত শৈশায় কাণ্ড এবং ফুলে বিশেষ করে বারন্ত ফুল ধরার পর্যায়ে এই রোগটি দেখা যায় এটি একটি বিষ মাটি বাহিত রোগ এছাড়াও এই রোগটি বায়ুবাহিত হয়ে খুব দ্রুত ছড়িয়ে পড়ে প্রাথমিক অবস্থায় সরিষা গাছের কাণ্ড টিস্যু নরম হয় এবং লম্বা পানি বেজা দাগ দেখা যায় আক্রান্ত অংশে দাগ বড় হয় এবং সাদা তুলার মতো মাইসেলিয়ামে দেখা যায় সম্মান্ত কৃষক বাইরা সরিষায় আক্রমণের মাত্রা বেশি হলে গাছ শুকিয়ে যায় এবং আগাম পরিপক্ক হয় সরষে সম্মানিত কৃষক ভাইরা শুকনো গাছ শিললে কাণ্ডের ভিতরে ছোট বড় কালো কালো ছত্রাকের গুটিকা দেখা যায় সম্মানিত কৃষক বাইরা আমি এতক্ষণ যেটা বললাম এটা হলো শৈশের কাণ্ডপাশা রোগগুলি কী ক্ষতি হয় সম্মানিত কৃষক বাইরা এই কাণ্ডপাশা রোগটি কখন দেখা যায় এবং এই রোগটি কখন আক্রমণ করে যখন প্রচণ্ড ঠান্ডা কুয়াশা এবং শৈতপ্রবাহ পড়ে সরিষার সে আসা শুরু করেছে এবং পঞ্চাশ পার্সেন্ট ফুল ঝরে গেছে তখন এই রোগটি ব্যাপক আক্রমণ দেখা যায় সম্মানিত কৃষক বায়রা এই কাণ্ডবসা রোগের সঠিক সমাধান হল রোপলাল পা লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন অথবা নাটিবো পা লিটার পানিতে হাফ গ্রাম করে ব্যবহার করবেন অথবা অ্যামিস্টার টপ পার লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবেন সম্মানিত চাষি ভাইয়রা সরিষার কাণ্ড পচা রোগের জন্য শুধু ছত্রাকনাশক ব্যবহার তার পাশাপাশি ফলনও কিন্তু বৃদ্ধি হবে ভালো হবে তার পাশাপাশি আপনার শৈশার ফলনও বৃদ্ধি হবে কারণ এই ছত্রাকনাশক ব্যবহার করলে আপনার রোগের পাশাপাশি সরিষার দানার গঠন এবং সরিষার সেই গঠন এবং দানা বড় বড় হবে এবং আপনার সরিষা কোনো রোগ আক্রান্ত হবে না এবং প্রতি বিঘায় দুই থেকে তিন বন ফলন বেশি পাবেন সম্মানিত চাষি ভাইরা কখন আপনার এই ছত্রাকনাশক স্প্রে করার ও ফলন বৃদ্ধি করার একটি উপযুক্ত সময় কখন যখন সরষের সেই আশা সুর হয়েছে তখন একবার স্প্রে করবেন আর একবার সত্তর থেকে আশি পার্সেন্ট ফুল জরে গেছে তখন একবার ব্যবহার করবেন সম্মানিত চাষি ভাইরা আমি কিন্তু আজকে আপনাদের যে পরামর্শটা দিলাম যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম